हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल। आज मैं अपने साथ शेयर करछी बांगालीदेर एकटा भीषण प्रिय बड़ा रेसिपी, सेटी हलो पोस्तर बड़ा। पोस्तर बड़ाटा गरम भात डालेर साथे बा चायेर साथेओ किन्तु एई बड़ाटा आमरा स्नैक्स हिसेबे खेये थाकि। तो चलुन देखे निया जाक। এখানে আমি পোস্ত বড়া করতে নিয়েছি 70 গ্রাম পোস্ত। পোস্ততে প্রথমে দিয়ে দিচ্ছি গরম জল, অনেক বেশি জল দেওয়া যাবে না, এরকম অল্প জল দিয়ে প্রথমে স্পুনের সাহায্যে ভালো করে পোস্তগুলো ভিজিয়ে দিয়ে এর উপর থেকে আরেকটু জল দিয়ে দেব। আমি গরম জল দিয়েছি, তাই 20 মিনিটের জন্য এক সাইড সরিয়ে দেবো পোস্তগুলো, যাতে জলে শুষে ফুলে ওঠে সেজন্য। তো এভাবে আমি স্পুন দিয়ে ভালো করে মিশিয়ে দিয়ে এটাকে এক সাইডে সরিয়ে দিয়েছিলাম 20 মিনিটের জন্য। 20 মিনিট পরে ফিরে এসছে একটা, দেখুন, মিক্সার জার নিয়েছি, আর সেই যে পোস্ত, পোস্তগুলো জল কিন্তু একদম টেনে এরকম ফুলে উঠেছে। তো পোস্তগুলো আমি এখানে মিক্সারের পাত্রে দিয়ে দিচ্ছি মিক্স করে নেওয়ার জন্য। আর অবশ্যই কিন্তু যতটা সম্ভব কম জলে এটাকে পেস্ট তৈরি করে নিতে হবে, যেন একদম পাতলা পেস্ট না হয়। ঢাকনা দিয়ে ঢেকে এটাকে পেস্ট করে নিচ্ছি। দেখুন, পোস্তর পেস্ট রেডি। আর যে চামচটা আমি এখানে দেখাচ্ছি, এই চামচটার 1 চামচ জল আমি জাস্ট এখানে ইউজ করেছি। তো প্রয়োজন হলে জল দেবেন, না প্রয়োজন হলে জল দেওয়া দরকার নেই। পোস্তর পেস্ট এখানে নিয়ে নিয়েছি একটা পাত্রে। তারপর দিচ্ছি 3টা কাঁচা লঙ্কা, আর নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে। তো সেখান থেকে প্রায় 2-3 চামচ পেঁয়াজ এখানে দিয়ে দিচ্ছি। স্বাদ মতো নুন দিচ্ছি, আর এর সাথে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাপ চালের গুঁড়ো বাইন্ডিং এর জন্য। আপনারা এর সাথে কিন্তু নারকেল কুড়ানো ইউজ করতে পারবেন, আর চালের গুঁড়োর জায়গায় কিন্তু ময়দাও দিতে পারবেন। সেম কাজ, শুধু চালের গুঁড়ো দিলে যে পোস্তর যে ক্রান্সি ভাবটা একটু ভালো হয়। তো এটা হাত দিয়ে ভালো করে মেখে নিয়েছি। তারপর একটা তাওয়া এখানে দিয়ে দিচ্ছি আমি সর্ষের তেল পোস্ত ভাজি করার জন্য। তো পোস্ত বড়াগুলো রেডি করার জন্য সর্ষের তেল দিয়ে, তেলটা যখন ভালো করে গরম হয়ে আসবে তখনই এখানে আমি বড়াগুলো তৈরি করে নেব। আপনারা আপনাদের পছন্দ মতো ছোট বড় সাইজ করতে পারেন। আমি এখানে বেশ বড় সাইজ করে বড়া তৈরি করে নিচ্ছি, তাতে করে এই 70 গ্রাম পোস্ত আর এই সব মিশ্রণ থেকে টোটাল 4টে আমি বড়া এখানে তৈরি করে নিয়েছি। দেখুন, এরকম বড় সাইজ করে 4টে বড়া রেডি করে নিয়েছি। আর যখন বড়াগুলো এক সাইড হয়ে যাবে তখন আমি এটাকে সাইড চেঞ্জ করে দেব। তবে আমি অবশ্যই বলবো এখানে 2টো স্পুন ইউজ করতে, কেননা যদি একটা স্প্যাচুলার সাহায্যে কাজটা করতে যাই, দেখতে পাচ্ছেন তাওয়ার এক সাইডে লেগে গিয়েছে, তো এরকমভাবে কিন্তু পোস্তটা এক সাইডে লেগে যাবে বা গরম তেল ছিটে গায়ে লাগতে পারে। এজন্য আমি পরে 2টো স্পুনের সাহায্যে এভাবে পোস্ত বড়াগুলো উল্টিয়ে দিচ্ছি। তো 2 সাইড যখন এরকম ভালোভাবে ব্রাউন কালার হয়ে আসবে, গোল্ডেন ব্রাউন, তখনই পোস্ত বড়াগুলো নামিয়ে একটা টিস্যুর উপরে নিচ্ছি। তারপরে এগুলো গরম গরম ডাল ভাত বা আপনারা সন্ধ্যার চায়ের সাথে কিন্তু স্ন্যাক্স হিসাবে ইউজ করতে পারবেন। তো আমার রেসিপিটা কেমন লেগেছে আপনারা ট্রাই করে দেখে আমাকে কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। থ্যাংক ইউ।